নানা আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ভাষা আন্দোলনে অবদান রাখায় পটুয়াখালীতে 23 ভাষা সংগ্রামীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এর আগে বেলুন উড়িয়ে 3 দিনের বইমেলা উদ্বোধন করেন অতিথিরা। লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে নড়াইলবাসী। অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো স্লোগানে প্রতি বছরের মতো এবারও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে মঙ্গল প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।